বন্যা নদী ভাঙন পরিস্থিতির সম্পর্কে জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল 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 বন্যা ও নদী ভাঙন পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের কি ধরনের উদ্যোগ দেখছেন আপিবাহ আপনাকে জানিয়ে রাখছি যে আজ কুড়িগ্রামে ধরলা নদীর পানি কিন্তু আঠারো সেন্টিমিটার বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এছাড়াও অন্যান্য নদ নদীর পানি কিন্তু কমতে শুরু করেছে এই পানি কমার ফলে কিন্তু দেখা দিয়েছে নদীর তীব্র ভাঙ্গন কুড়িগ্রামের বিভিন্ন নদ নদীর অবাবহিকা কিন্তু ভাঙ্গন শুরু হয়েছে আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে নাগেশ্বরী উপজেলার বল্লবের ইউনিয়নের ভিটা গ্রাম এই গ্রামটি কিন্তু গত দুদিনে কিন্তু ব্যাপক আকারে ভাঙ্গন সৃষ্টি হয়েছে ফলে এখানকার বাসিন্দা কিন্তু মোটা তারা কিন্তু হারাচ্ছে আমি খোঁজ খবর নিয়ে যেটি জেনেছি যে এখানে রঘুর ভিটা কৃষ্ণপুর এবং রামদত্ত তিনটি গ্রামে কিন্তু খুব চরম ভাঙ্গন সৃষ্টি হয়েছে এখানকার গত দুদিনে প্রায় দশটি বাড়ি কিন্তু নদী করবে চলে গেছে এবং এই বাড়ি হারা এবং ভিটে হারা মানুষগুলো কিন্তু খোলা আকাশে নিচে এবং স্কুলে কিন্তু তারা আশ্রয় নিয়েছে এবং তারা জীবন জীবনযাপন করছে আমি একটু দেখাতে চেষ্টা করছি যে এখানে এখন কিন্তু ভাঙ্গন চলমান রয়েছে এবং এখানকার যে বসতি ভিটা রয়েছে তারা কিন্তু ভেঙে অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করছে তো প্রশাসনের সাথে আমি যেটি কথা বলেছি পানি উন্নয়ন বোর্ড আমাকে যেটি জানিয়েছেন যে ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডের সহকারী উপপ্রকৌশলী ফারুক মোহাম্মদ হায়দার সাহেব এখানে কিন্তু এসেছিলেন এবং পরিদর্শন করেছেন তিনি আমাকে যেটি জানিয়েছেন যে তারা একটু আপতকালীন কিভাবে এই রোধ ভাঙন রোধ করা যায় সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করছেন তো হাবিবা এই ছিল আমার কাছে কুড়িগ্রামের বন্যা এবং নদী ভাঙ্গন নিয়ে সর্বশেষ খবর ধন্যবাদ আপনাকে কুড়িগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল